আগের এই ভিডিওটিতে আপনাদের সামনে ইউটিউবের এমন একটি সিক্রেট নিচ রিভিল করেছিলাম, যেখানে দিনে মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা কাজ করে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার চ্যানেল প্রচুর ভিউ আনতে পারবেন, এমনকি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে প্রতি মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। আর এটা শুধুমাত্র আমি মুখেই বলিনি, বরং আপনাদের সামনে লাইভ এক্সাম্পল সহ প্রুফ করে দেখিয়েছিলাম। অর্থাৎ এই চ্যানেলটির মান্থলি ইনকাম হলো প্রায় 2,22,669 টাকা। মাত্র 2 মাস আগে চ্যানেল শুরু করে যদি 2 লক্ষ টাকার উপরে মান্থলি কামানো যায়, তাহলে ভাই এর থেকে বেটার আর কি হতে পারে? যেই ক্যাটাগরির চ্যানেল বানিয়ে কিছু কিছু ক্রিয়েটার প্রচুর পরিমাণ টাকা আর্ন করছে, যদিও এই ক্যাটাগরিতে এখনো পর্যন্ত কম্পিটিশন কিন্তু একেবারে নেই বললেই চলে। মানে এই ক্যাটাগরিতে হাতে গোনা মাত্র 5টা বা 10টা চ্যানেলই আপনি খুঁজে পাবেন। তো যদি আপনি এখনো আমাদের আগের এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই আগের এই ভিডিওটি দেখে নিন, নাহলে আপনি হয়তো আজকের এই ভিডিওটি একেবারেই বুঝতে পারবেন না। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে দিনে মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় ইনভেস্ট করে কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, আর কিভাবেই বা বাকি ক্রিয়েটারদের মতো আপনি এই ক্যাটাগরির ভিডিও কোনো রকম কপিরাইটের ঝামেলা ছাড়াই ইউটিউবে আপলোড করে নিজের চ্যানেলটিকে মনিটাইজ করে সেখান থেকে মোটা টাকা আর্ন করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝের একটাও স্টেপ মিস হয়ে গেলে আপনার চ্যানেলে কিন্তু অনেক রকমের প্রবলেম আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে এই ক্যাটাগরির বাকি ক্রিয়েটাররা কিভাবে তাদের ভিডিওগুলিকে তৈরি করছে। সো এটা জানার জন্য আমরা এই ক্যাটাগরির একটা চ্যানেলে গিয়ে তার রিসেন্ট একটা ভিডিওকে প্লে করে দেখব যে সে কোন স্ট্র্যাটাজি ইউজ করছে। অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে দেখ। তো যেমনটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই সিরিয়ালের পার্টিকুলার এই এপিসোডে কী কী ঘটনা ঘটেছে সেটা এই ক্রিয়েটার জাস্ট এখানে সংক্ষেপে বুঝিয়ে বলছে, আর তার সাথে সাথে ওই সিরিয়ালের ভেতর থেকে ক্যাপচার করা কিছু স্ক্রিনশট ভিডিওর ওপরে বসিয়ে দেওয়া হয়েছে। যে ধরনের ভিডিও বানানো কিন্তু এক কথায় বললে ভীষণ সহজ, অর্থাৎ একটা ছোট বাচ্চাও কিন্তু এই ধরনের ভিডিও মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার ভেতরে ক্রিয়েট করতে পারবে, তাও নিজের স্মার্টফোনকে কাজে লাগিয়েই। অর্থাৎ এর জন্য কিন্তু আপনার কোনো রকম হেভি ডিভাইস লাইক ল্যাপটপ কিংবা ডেস্কটপের প্রয়োজন পড়বে না। তো এখন প্রশ্ন হলো যে কোনো সিরিয়ালের রিসেন্ট এপিসোডগুলো আমরা কোথা থেকে দেখব, আর এই স্ক্রিনশটগুলোই বা কোথায় পাবো? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। তো যে কোনো সিরিয়ালের রিসেন্ট এপিসোডস ফ্রিতে দেখার জন্য এবং তার থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার ফেসবুকের সাহায্য নিতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি ফেসবুকে। তো ফেসবুকে আসার পর যে সিরিয়ালটাকে নিয়ে আপনি কাজ করতে চান সেই সিরিয়ালটা ফেসবুকের সার্চ ইঞ্জিনে টাইপ করে ফেলুন। লাইক যদি আপনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি নিয়েই কাজ করতে চান, তাহলে আপনি ফেসবুকে এসে অনুরাগের ছোঁয়া টুডে এপিসোড লিখে সার্চ করুন, তাহলেই আপনি এই সিরিয়ালের লেটেস্ট ভার্সন ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে সবার আগে পেয়ে যাবেন। এন্ড তারপর আপনি এই এপিসোডটিকে প্লে করে খুব ভালোভাবে দেখুন যে আজকের এই এপিসোডে কী কী দেখানো হয়েছে। আর সম্পূর্ণ এপিসোডটি দেখার পর আপনি এই এপিসোডের কী মোমেন্টগুলিকে নিয়ে একটা শর্ট সামারাইজ স্ক্রিপ্ট রেডি করুন। অ্যান্ড তারপর এই এপিসোডের কী মোমেন্টগুলির ওপর আপনার ফোন থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রাখুন, যেগুলো আপনার পরবর্তীতে এডিটিংয়ের সময় কাজে লাগবে। তো সম্পূর্ণ এপিসোডটি দেখার পর স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনার নেক্সট স্টেপ হলো অডিও রেকর্ডিং। তো অডিও রেকর্ডিং করার জন্য আপনি সিম্পলি আপনার ফোনের এই ডিফল্ট রেকর্ডার অ্যাপটিকে ওপেন করে নিন, অ্যান্ড এই রেকর্ড অপশানে ক্লিক করে আপনি আগে থেকে যে স্ক্রিপ্ট লিখে রেখেছেন সেটাকে দেখে দেখে বলতে শুরু করুন। আর এভাবে আপনার আগে থেকে লিখে রাখা পুরো স্ক্রিপ্টটা পড়া হয়ে গেলেই ব্যাস আপনার ভয়েস রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে। তো ভয়েস রেকর্ড করার পর আপনার ভয়েসটাকে কোনো একটা পার্টিকুলার ফোল্ডারে সেভ করে রাখুন, যাতে পরবর্তীতে এডিটিংয়ের সময় আপনি সহজেই আপনার ওই রেকর্ডেড ভয়েসটিকে খুঁজে পেতে পারেন। প্রথমবারের জন্য ভয়েস রেকর্ড করার সময় আপনার বারবার আটকে যেতে পারে কিংবা একটু কমফোর্টেবল ফিল হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, প্রথম প্রথম এরকমই হয়। বাট আপনি কয়েকবার প্র্যাকটিস করার পর খুব ভালোভাবে আপনার ভয়েসটাকে রেকর্ড করতে পারবেন। আর অনেকের মনে এখন হয়তো এই প্রশ্নটাও আসছে যে আমার ফোনের মাইক তো একেবারেই ভালো না, তো এই ফোনের মাইক দিয়ে রেকর্ড করে কি আমার কাজ চলবে? তাহলে ভাই এটা মাথায় রাখুন যে আমাদের এই সাকসেস নেভার এন্ড চ্যানেলের প্রথম দিকের সমস্ত ভয়েসগুলি কিন্তু আমি একটা 5,000 টাকা দামের ফোনের মাইকে রেকর্ড করেছিলাম। তো আশা করছি আপনার কাছে 5,000 টাকার ফোন তো নেই, তার থেকে নিশ্চয়ই অনেক ভালো কোনো স্মার্টফোন আপনার কাছে আছে যার মাইকটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি বেটার। এমনকি আমাদের এই চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত কিন্তু ওই ফোনের মাইকেই আমি সমস্ত ভয়েসগুলো রেকর্ড করতাম। আর আপনার কাছে যদি অলরেডি কিছু পয়সা থাকে একটা ভালো মাইকের ওপর ইনভেস্ট করতে পারার মতো, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব যে মাত্র 500 থেকে 600 টাকা বাজেটের মধ্যে এই বোয়া M1 মাইকটিকে বাই করতে পারেন। কারণ এই মাইকটিকে আমি পার্সোনালিও ইউজ করেছি অ্যান্ড এই মাইকটা এখনও আমার কাছে রয়েছে। সো এই মাইকটির বেস্ট বাই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাই আপনি যদি এই মাইকটিকে বাই করতে চান তাহলে বেস্ট অফার পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করতে পারেন। তো অডিও রেকর্ডিং কমপ্লিট হওয়ার পর আমাদের পরবর্তী স্টেপ হলো ভিডিও এডিটিং।
তো ভিডিও এডিটিং করার জন্য আমরা ইউজ করব কাইনমাস্টার অ্যাপ। তো কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনি সবার প্রথমে চলে আসবেন প্লে স্টোরে, আর প্লে স্টোরে এসে সার্চ করে নেবেন কাইনমাস্টার লিখে। তাহলেই আপনি প্লে স্টোরে সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপটিকে দেখতে পারবেন। তো এই অ্যাপের পাশে ইনস্টল অপশনে ক্লিক করে আপনি অ্যাপটিকে ইনস্টল করে ফেলুন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সো আমি অ্যাপটিকে ওপেন করে নেব। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে কাইনমাস্টার একটা পেইড অ্যাপ, কিন্তু তাও যদি আপনি এই অ্যাপটিকে ফ্রিতে ইউজ করেন তাহলে এই অকওয়ার্ড কিছু অ্যাড শো করবে, যেগুলো বারবার আপনার এডিটিংয়ের মাঝখানে আপনাকে ডিস্টার্ব করতে থাকবে। এমনকি যখন আপনি আপনার এডিটটাকে কমপ্লিট করার পর এক্সপোর্ট করবেন, তখন আপনার ফাইনাল ওই ভিডিওটির ওপর কিন্তু কাইনমাস্টারের একটা ওয়াটারমার্কও শো করবে। তাই আপনার কাছে পয়সা থাকলে আপনি প্লে স্টোর থেকে কাইনমাস্টারের প্রো ভার্সানটিকে বাই করতে পারেন। আর যদি আপনি কাইনমাস্টারের প্রো ভার্সানটি সম্পূর্ণ ফ্রিতে পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, যেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কাইনমাস্টারের প্রো ভার্সান প্রোভাইড করব। তো যাই হোক, কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করার পর এই নিউ প্রজেক্ট লেখা প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করতেই আপনার সামনে দুটো সেটিং অপশন আসবে। প্রথমটা হলো অ্যাসপেক্ট রেশিও। তো আমার এখানে অ্যাসপেক্ট রেশিও ডিফল্ট সেটিং রয়েছে 16:9। আপনার যদি অন্য কোনো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট থাকে তাহলে আপনি সেটাকে চেঞ্জ করে প্রথমে 16:9 করে নিন। তারপর এই অ্যাডভান্স অপশানে ক্লিক করুন অ্যান্ড ডিফল্ট ফটো ডিউরেশনটাকে 5 সেকেন্ড করুন এবং ডিফল্ট ট্রানজেকশন ডিউরেশনটাকে 1 সেকেন্ড করে নিন। তারপরে নিচের এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দিন। ক্রিয়েট অপশানে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি মিডিয়া ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি আগে থেকে যে স্ক্রিনশটগুলি নিয়ে রেখেছিলেন সেই স্ক্রিনশটগুলিকে পরপর স্টেপ বাই স্টেপ চুজ করে নিন। অবশ্যই স্ক্রিনশটগুলিকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স চুজ করবেন, নাহলে কিন্তু আপনার ভয়েস রেকর্ডিংয়ের সঙ্গে এই সিনগুলো ম্যাচ হবে না। অ্যান্ড সিকোয়েন্স বাই সিকোয়েন্স সমস্ত স্ক্রিনশটগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনি প্রত্যেকটা স্ক্রিনশটে ক্লিক করুন অ্যান্ড ডান দিকে ওপরের এই প্যান অ্যান্ড জুম অপশানে ট্যাপ করুন। প্যান অ্যান্ড জুম অপশানে ট্যাপ করার পর এন্ড পজিশান অপশানে ক্লিক করুন অ্যান্ড তারপর এই ছবিগুলিকে দুয়াঙুল দিয়ে ড্র্যাগ করে কিছুটা জুম করে দিন। অ্যান্ড এটা করার পর যদি আপনি ব্যাকে এসে ভিডিওটাকে প্রথম থেকে প্লে করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এই ধরনের একটা জুম এফেক্ট আপনার ছবিগুলোর উপর অ্যাপ্লাই হয়ে গেছে, যেটা দেখতে কিন্তু অনেকটা বেটার লাগছে। আর আপনাকে এভাবেই প্রথমে প্রত্যেকটা ছবিতে ট্যাপ করে প্যান অ্যান্ড জুম এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। দেন সমস্ত ছবিতে এই জুম এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনাকে ট্রানজেকশন অ্যাপ্লাই করতে হবে। তো ট্রানজেকশন অ্যাড করার জন্য আপনি দুটো ইমেজের মাঝখানে যে আই অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। তাহলেই আপনি দেখবেন আপনার সামনে অনেক ধরনের ট্রানজেকশন চলে আসবে। তো এখান থেকে একবার সমস্ত ট্রানজেকশনগুলিকে ভালো করে দেখে নিয়ে যে ট্রানজেকশন আপনার ভালো লাগছে সেই ট্রানজেকশনটি দুটো ছবির মাঝখানে আপনাকে অ্যাড করতে হবে। তো আমার এখানে এই জুম আউট ট্রানজেকশনটা ভালো লাগছে, তাই আমি প্রতিটা ছবির জয়েনিং সেকশানে এই ট্রানজেকশনটাই অ্যাপ্লাই করে দেখব। তো একইভাবে আবার আমি চলে যাব ক্লাসিক ট্রানজেকশনে এবং জুম আউট সিলেক্ট করে নেব। আবার আমি চলে যাব নেক্সট ট্রানজেকশনে অ্যান্ড ক্লাসিক ট্রানজেকশনের ভেতরে জুম আউট। আর এভাবেই আপনাকে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে যেখানে যেখানে ছবিগুলোর জয়েনিং সেকশান দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করে এরকম ট্রানজেকশন অ্যাড করে নিতে হবে। আর ট্রানজেকশন অ্যাড করে নেওয়ার পর একবার প্লে করলে আপনি দেখতে পাবেন যে আমাদের ভিডিওটিতে কেমন এফেক্ট এসছে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ভিডিওটাতে একটা খুবই সুন্দর এফেক্ট চলে এসছে। আর আপনাকে ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওটি এডিট করে নিতে হবে। তো এতখানি হয়ে যাওয়ার পর এই অডিও অপশানে ট্যাপ করে আপনি আগে থেকে যে অডিওটা রেকর্ড করে রেখেছিলেন সেই অডিওটাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে নেবেন। অ্যান্ড ব্যাস, অডিও অ্যাড করার সাথে সাথে আমাদের এই ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড তারপর আপনি সিম্পলি ডান দিকে ওপরের এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটিকে সেভ অ্যাজ ভিডিও অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। সো ভিডিও এডিটিং কমপ্লিট করার পর আমাদের পরবর্তী স্টেপ হলো ইউটিউবে এই ভিডিওটিকে আপলোড করা। তো কিভাবে আপনি আপনার এই ভিডিওগুলি সম্পূর্ণ সঠিক নিয়মে মোবাইল থেকে ইউটিউবে আপলোড করতে পারবেন, এই নিয়ে আমরা অলরেডি একটা ডিটেল ভিডিও তৈরি করেছি, যেটা উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ক্যাটাগরির ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগস এবং থাম্বনেইল কোথা থেকে পাবো? তো আপনি আপনার ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস কীভাবে লিখবেন, তার জন্য আপনি এই ক্যাটাগরির যে কোনো একটা চ্যানেলে চলে আসুন আর তাদের চ্যানেল থেকে দেখে নিন যে তারা কীভাবে তাদের টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগগুলিকে লিখছে। তারা যেভাবে তাদের টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগসগুলিকে লিখছে, আপনিও সেরকমই সিমিলারভাবে আপনার ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস বসিয়ে নিন। এর মানে কিন্তু এই নয় যে আপনি এখান থেকে ডিরেক্ট কপি করলেন আর আপনার ভিডিওতে পেস্ট করলেন। আপনি এদের থেকে আইডিয়া নিন আর এই কথাগুলিকে একটু ঘুরিয়ে নিজের মতো করে লিখুন। আর সবথেকে মজার ব্যাপার হলো যে এই ক্যাটাগরির ভিডিওর জন্য কোনোরকম থাম্বনেইল বানানোর দরকারই পড়বে না, কারণ দেখুন এই চ্যানেলটা কেমন থাম্বনেইল ইউজ করেছে। আপনিও এরকমভাবে সিমিলার ওয়েতে থাম্বনেইল আপলোড করবেন, অর্থাৎ আপনি যে স্ক্রিনশটগুলিকে ক্যাপচার করেছিলেন আপনার ক্যাপচার করা সেই স্ক্রিনশটগুলির ভেতর থেকে যে কোনো একটা ছবি আপনি থাম্বনেইল হিসাবে ইউজ করতে পারেন। অ্যান্ড ব্যাস, আপনার ভিডিওটা আপলোডের জন্য সম্পূর্ণ রেডি। সো এভাবেই আপনি প্রত্যেক দিন কনসিস্টেন্সির সাথে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে ভাই 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ
তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না আপনার চ্যানেলটি মনিটাইজ হতে আর আপনার ব্যাংকে একটা ভালো পরিমাণ টাকা চলে আসতে। তাই আর কোনো রকম বাহানা, অজুহাত কিংবা সময় নষ্ট না করে এই ক্যাটাগরির ইউটিউব চ্যানেল শুরু করুন। কিন্তু আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে কিংবা আপনি যদি এটাই না জানেন যে কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করবেন আর আপনার চ্যানেলটিকে কীভাবে সঠিক সেটিংসের মাধ্যমে অপটিমাইজ করবেন, তাহলে আপনার স্ক্রিনে আসা এই ভিডিওটিও অবশ্যই একবার দেখে নিন। অ্যান্ড যেমনটা আগেই বললাম, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন পরবর্তী সমস্ত প্রিমিয়াম জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।